2009 সালে দায়িত্ব গ্রহণের পরপরই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়। শিক্ষামন্ত্রী আজ সকালে ঢাকা কলেজে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত পরিবেশন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এই কথা বলেন। ব্যাপারে গত মাসে যে সমঝোতা হয়েছে তার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। রাশিয়া একে দুঃখজনক বলে উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র তৈরির উপযোগী বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করেছে রাশিয়া। চুক্তিতে উভয় দেশ পরমাণু অস্ত্র তৈরির উপকরণ 34 টন প্লুটোনিয়াম ধ্বংসের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অসহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার কারণে চুক্তিটি স্থগিত করা হয়েছে। গতকাল একটি ডিক্রি সই করে 2010 সালের এই চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।